হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে, অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ অনেক দিন পর, প্রায় এক মাস যাবৎ কেটে গেছে, তারপরে ভিডিও দিচ্ছি, কারণ একটু ব্যস্ততা বেড়ে গেছিলো, একটু অসুস্থতা, সব মিলে এক মাস পার হয়ে গেছে। তো আমি সবাইকে কথা দিয়েছিলাম যে আমার গিফট যেটা, সেটা আমি সবার সঙ্গে শেয়ার করব। তো আজকে তার জন্যেই সেই গিফটের যে ভিডিওটা, সেটা আমি আগে করে রেখেছিলাম, বাট এটা আপলোড করা হয়নি। তো ভাবলাম যে এইটা সবার সঙ্গে শেয়ার করি, তার কারণে আজকে ভিডিওটাই নিয়ে আসলাম, যেটা গিফটের ভিডিও মেইনলি। তো আমি এগুলো সবগুলো খুলতেছি। এটা সবার কাছে তেমন কিছু না মনে হলেও আমার কাছে অনেক এই গিফটগুলো। এই তো আমার গিফট, এগুলোই হচ্ছে আমার গিফট। এটা ক্রুশের সুতো থেকে শুরু করে যাবতীয় সব জিনিস, আমার একটা শখের জিনিস, আমি খুব ভালোবাসি এই জিনিসটাকে। মানে মেনলি এটা আমার একটা হাতের কাজের মধ্যে, শখের একটা হাতের কাজ। তো এটা হচ্ছে একটা গাম, আর এগুলো হচ্ছে বিভিন্ন রকমের সুতা। আর এটা হচ্ছে নিডল পাঞ্চ, এটা যারা ইউজ করেন তারা জানেন। আর এটা হচ্ছে আমার হুক সেটের বক্স, হুক সেট এক কথায়। এটা মানে কি বলবো, এটা অনেক দিনের ইচ্ছা ছিল এটা নেওয়ার, এতদিনে ইচ্ছা পূরণ হয়েছে। আর এই হুকগুলো সবগুলোতে নাম্বারিং করা আছে, এই একটা সেট নিলে আর কারো কোনো কিছুর দরকার পড়বে না ক্রুশের কাজের জন্য। সব রকমের হুক সেট এটাতে দেওয়া আছে, বড়গুলো টোটাল 8টা, এখানে ছোটোগুলো যেগুলো ছোট সাইজের হুক সেগুলো 8টা। আর এগুলো সব ক্রুশের সব যাবতীয় জিনিস। এটা মেনলি আমি অর্ডার দিয়েছি, বাট এটার পুরো মানে কি বলবো, পুরো টাকাটা দিয়েছে আমার বর, তার জন্য তাকে অনেক 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 ধন্যবাদ। আর কি বলবো, এখানে বিভিন্ন রকমের সুতা আছে, হচ্ছে সেঠিয়া উল নেই নাই, সেঠিয়া উলটা আমার এখানে আছে, এনে উল আছে, বন্ড আছে, তারপরে হচ্ছে আপনার ভেলভেট আছে। আর আমি যে আপুর পেজ থেকে এগুলো নিয়েছি, সে আপু আমাকে গিফটও করেছে কিছু এই পার বটনগুলোর সাথে। তো এগুলো হচ্ছে সেই গিফট, এই কারণে আপুকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার গিফট দেখানো সবাইকে শেষ, আর এখন আমি চলে যাব রান্নাঘরে, কারণ আমার বুড়ি ভাপা পিঠা খাবে, ওর শরীরটা খুব একটা ভালো না। তো আমি চলে এসেছি আমার ভাপা পিঠা বানানোর জন্য। তা আমি আমার মতো করে ভাপা পিঠাটা আপনাদের কাছে শেয়ার করব। আপনারা অনেকেই মানে প্রায় সবাই এখন পারে, এমন না যে কেউ পারে না, বাট আমি যেভাবে করি সেটা শেয়ার করলাম এই আর কি। এখানে বিভিন্ন জ্ঞানী গুণী সবাই হয়তো বা দেখবেন, তারা হয়তো বা ভাবেন এইভাবে এইভাবে আমরা এইভাবে করি এইভাবে করি, এক একজন এক এক রকম করে করে, আমি আমার মতো করে করে সবার সঙ্গে শেয়ার করলাম এই আর কি। তো আমি এখানে হচ্ছে ভেজা চালের গুঁড়িটা নিয়েছি, এখন চালের গুঁড়ির সঙ্গে আমি একটু লবণ মিক্সড করে এটাকে ঠান্ডা পানি দিয়ে, যেভাবে ভাপা পিঠার আটাটা তৈরি করে আমি সেভাবে তৈরি করছি এক কথায়। তো আমি আজকে দুই প্রসেসে মানে দুইটা প্রসেস করে ভাপা পিঠা বানাবো, একটা হচ্ছে যে প্রেশারে ফানেলের সাহায্যে, আর একটা হচ্ছে ওই আপনার ভাপা পিঠার যেটা মেন হাঁড়ি থাকে ওইটাতে। আর ভাপা পিঠার জন্য খেজুরের গুড় ছাড়া ভাপা পিঠা ভালো হয় না। তো এটা আমার আটাটা প্রায় মাখা কমপ্লিট,
এখন আমি এটা একটা হচ্ছে যে ছিদ্রযুক্ত চালনিতে চেলে নিব, আর আমার কাছে এটাই বেস্ট মনে হয়। এর থেকে কেউ যদি হচ্ছে আরো ঘন টাইপের চিকন করে করতে চান তাহলে সে ঘনটাও ইউজ করতে পারেন। তো আমার কাছে এটা ইজি হয়, এমনকি তাড়াতাড়িও হয়, খুব একটা খারাপ হয় না এই চালনিতে ভাপা পিঠার যে মিক্সচারটা তৈরি করতে হয় সেটা ভালোই হয়। তো আমার আটা চালা শেষ, এখন আমি চুলার কাছে চলে যাব। আর আমি এখানে নিয়ে নিয়েছি এই যে নেটগুলো, আমি আজকে নেট দিয়ে করব, যে মিষ্টির সঙ্গে আমরা যে নেটগুলো পাই সেগুলো দিয়ে। আগে দেখতাম আমরা নানিরা সবাই হচ্ছে কাপড় ইউজ করত, কিন্তু বর্তমানে মনে হয় যে ওইটা থেকে এটা বেশি ইজি, এই কারণে যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোথায় আবার কাপড় খুঁজতে যাও, আবার নতুন কাপড় নিয়ে আসা অনেক ঝামেলা। তার থেকে এটা তো অনেক ভালোই হয়, ভেবেছিলাম হবে না বাট অনেক ভালো হয়। আর আমি এখানে নারিকেল খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দেখি ফাইনাল, এটা আমি ফার্স্ট টাইম করতেছি, কখনো করি নাই। অনেক ইউটিউবার আপুদের দেখেছি, সেইভাবে চেষ্টা করলাম, দেখি কি হয়। তো আমার মতে এই ফানেলের থেকে সবচেয়ে বেটার হয় যেটা আমরা ভাপার হাঁড়িতে করি, এই যে এটা, এই প্রসেসটাই বেটার, ওইটাতে ভাপা ভালো হয় না আমার মতে। আর এখানে চিতই চলতেছে, চিতই পিঠা। কারণ আজকে একসাথে দুই রকমের পিঠা আমাদের খাওয়া হবে। তো আমার পিঠা করা কমপ্লিট, সবকিছু কমপ্লিট, বাট দুঃখের বিষয় হচ্ছে ভাপা চিতইটা কেমন হলো সেটা ভিডিও করা হয়েছিল, কিন্তু ভিডিওটা অ্যাকচুয়ালি সেভ হয় নাই, তার কারণে এটা ডিলেট হয়ে গেছে। তো যাই হোক, আর এখানে আমার বাবুর অনেক সর্দি কাশি একসঙ্গে, মানে কি বলবো, এক কথায় ঠান্ডা লেগেছে, তার জন্য আমি এই যে তুলসী পুদিনা তারপরে লং এলাচ দারচিনি গোলমরিচ দিয়ে আদা দিয়ে যে চাটা করেছি এটা এখন বুড়িকে খাওয়াবো, আমরা সবাই খাবো, খুবই উপকার। বুড়িকে আমি 2 দিন খাওয়াইছি, খেয়ে ও অনেক উপকার পেয়েছে, অনেকটা ওর মানে কি বলবো ইমপ্রুভ হয়েছে এক কথায়, খুব ভালো একটা চা এটা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।